ঠায় দাঁড়িয়ে আছে প্রকাণ্ড মৃত গজারি গাছ বনখেকুদের অত্যাচারে এমন প্রাণহীন শত শত বৃক্ষ এ দৃশ্য গাজীপুরের চন্দ্রা বনাঞ্চলের পাশেই বনের ভেতর গড়ে উঠেছে ইটপাথরের শিল্প প্রতিষ্ঠান স্থানীয়দের অভিযোগ জায়গা দখল নিতেই লোভীদের থাবায় সরকারি বনাঞ্চলের এমন করুণ পরিণতি পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন নানা কৌশলে বৃক্ষ নিধনের কারণেই প্রতিনিয়ত পরিবেশ উত্তপ্ত হচ্ছে নীল কারখানার দূষিত বর্জ্য যেগুলি এবং কেমিক্যালসের যে সেই হাওয়া এতে এই প্রাকৃতিক বলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ মামলা দায়ের বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা করা উচিত যে তারা এই বনকে ধ্বংস করার জন্য এই গাছ মারার জন্য তারাই ফ্যাক্টরি আলারা দোষী কিছু কিছু খারাপ থাকতে পারে চিহ্নিত করতে হবে তীব্র তাপদাহ আমাদের যে গরম এই অঞ্চলে সবচেয়ে বেশি এর অন্যতম কারণ এই এই কারণে আমাদের যে বৃক্ষগুলি বৃক্ষ নিধন হওয়ার কারণেই বৃক্ষ যে জলবায়ুতে আপনার অক্সিজেন যে যে পরিমাণে ত্যাগ করার কথা সেই পরিমাণ ত্যাগ করতে পারতেছে না জলবায়ু এই কারণে উত্তপ্ত হয়ে উঠছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এই কারণে কিন্তু আমাদের এই অঞ্চলে তীব্র তাপদাহ পর্যায়ক্রমেই বাড়তেছে কেন বনাঞ্চল রক্ষা করা যাচ্ছে না এমন প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা বন বিভাগের কালিয়াকুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি দেখেন আছে বন অধিদপ্তরের তথ্যমতে গাজীপুরে প্রায় বারো হাজার একরের বেশি বনভূমি বেদখল হয়ে গেছে রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর